পৃথিবীর সবথেকে ভালো এবং মিষ্টি আনারস মনে হয় এটাই। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু আনারস উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত। ত্রিপুরার আনারস কিন্তু মিডল ইস্ট কান্ট্রিগুলোতে রপ্তানিও করা হয়। আজকের এই ভিডিওতে আমি রাস্তার পাশের একটা আনারস মার্কেটে আপনাদেরকে নিয়ে যাব। সো গাইস, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হে গাইজ, দিস ইজ প্রণব, ইউ ওয়াচিং প্রণব ঝুমা ইউটিউব চ্যানেল। সো গাইজ, ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী আগরতলাকে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে, তাছাড়াও আমাদের রিসেন্ট হায়দ্রাবাদ ট্যুর, ইয়েজি হসপিটাল থেকে রামুজি ফিল্ম সিটি সম্পূর্ণ ব্লগ এবং গাইড পেতে চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। সো গাইজ, আমরা এখন চলে এসেছি আগরতলার খুব পাশের একটা রোড সাইড মার্কেটে। এখানে কিন্তু আপনি খুব ভালো মানের পাইনাপেল পেয়ে যাবেন। সো গাইজ, চলুন এখন লোকেশানটা দেখে নিই। লোকেশানটা হলো মাধববাড়ি। এখানে সামনে কিন্তু খুমলুং রুট এবং পাশে আছে ইন্টারস্টেট ট্রাক টার্মিনাল। আগরতলা থেকে জেরেনিয়া যাওয়ার পথে মাধববাড়ি যে ট্রাক টার্মিনাল আছে, সেই টার্মিনাল পেরিয়ে কিন্তু আপনাকে যেতে হবে খুমলুং রুট। সেই খুমলুং রুটের অপোজিট সাইডে কিন্তু এই ফ্রুট মার্কেট। এখানে কিন্তু আপনি ভালো মানের পাইনাপেল বা আনারস পেয়ে যাবেন। শুধু আনারস না, বিভিন্ন রকমের ফল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দামে কিন্তু আগরতলার অন্যান্য মার্কেট থেকে অনেক সস্তা এবং খেতে কিন্তু অনেক ভালো এবং সুস্বাদু। আমি এখান থেকে চারটে আনারস নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যে আঙ্কেল আছে, সেই আঙ্কেল কিন্তু প্রতি বৎসর এখানে আনারস বিক্রি করে। আমি এনার কাছ থেকে আনারস নিয়ে থাকি। তাছাড়াও পাশে কিন্তু আরও লোক আছে যারা এখানে আনারস বিক্রি করে। সবগুলো আনারসই কিন্তু সেম, খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু। আপনারা অবশ্যই আগরতলার আশপাশে থাকলে এখান থেকে আনারস নিতে পারেন। আশা করি এখান থেকে আনারস কিনলে আপনারা ঠকবেন না এবং আপনারা ফ্রেশ আনারসটা কিন্তু পেয়ে যাবেন। কারণ এখানে যারা আনারস বিক্রি করে তারা কিন্তু ডাইরেক্ট বাগান থেকে আনারস এখানে নিয়ে আসে এবং বিক্রি করে। তাছাড়াও পাশেই কিন্তু আছে মাংস বাজার এবং সবজি বাজার। আপনারা এখানে সস্তা দামে ভালো মানের মাংস পেতে পারেন। বিভিন্ন রকমের মাংস কিন্তু এখানে পাওয়া যায়। সো গাইস, ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য ত্রিপুরা এবং ত্রিপুরার রাজধানী আগরতলাকে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে, তাছাড়াও আমাদের রিসেন্ট হায়দ্রাবাদ ট্যুর, ইয়েজি হসপিটাল থেকে রামুজি ফিল্ম সিটি সম্পূর্ণ ব্লগ এবং গাইড পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু ও আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।